আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমরা কেক বক্সে চলে আসলাম কেক কিনতে। তোমার যেটা খেতে ইচ্ছা করে কোনটা নিবা? আজকে আমরা একটা কেকের রিভিউ নিয়ে আসছি। ইংল্যান্ডে আসার পর থেকে এই কেক বক্সের কেক শুনতে শুনতে আমার মনে হলো যে একটু খেয়ে টেস্ট করা দরকার যে কেক বক্সের কেকটা কীরকম। আসলে বিশেষত্ব কিছুই নয়, এটা বিশেষত্ব হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে ভেগান কেক বলা হয়, যেটাতে কি না কোনো ধরনের ডিম ইউজ করা হয় না। তো মনে করলাম যে ঠিক আছে, আমি একটু খেয়ে দেখি কীরকম। আমি আজকে ফার্স্ট কিনলাম, তো আমি ছোট কেক দিয়ে স্টার্ট করতে চাচ্ছি যে কীরকম কেকটা। তো আপনাদের সঙ্গে ভাবলাম যে রিভিউ করে শেয়ার করি। ইতিমধ্যে যারা ইউকেতে আছেন তারা হয়তো টেস্ট করছেন, এটা আমার ফার্স্ট টাইম। তো আমি কিনেছি ব্ল্যাক ফরেস্ট কেকটা। এই কেকটার হচ্ছে আউটলুকটা হচ্ছে এইটা, একটু যদি দেখাই আপনাদেরকে যেমনটা হয় আর কি। আচ্ছা, যেমনটা হয় আর কি, ব্ল্যাক ফরেস্ট কেকে অনেক চকলেট থাকবে, তারপর স্ট্রবেরি থাকবে, ব্ল্যাকবেরি বা ব্লুবেরির মানে যে জ্যাম টাইপের জিনিসপত্র থাকবে, ঠিক আছে। তো ঠিক সেরকমটাই কেকটা, আমার দেখতে খুবই ভালো লাগছে। এই যে এখন আমি একটু টেস্ট করব যে কীরকম। এখানে একটু রেখে নিচ্ছি, খুলে ফেলি যেটা খোলা যাবে না। বেশ মজা। তো যেহেতু এটা হচ্ছে ডিম ছাড়া কেক, অনেকে চিন্তা করেন যে এখানে ডিম ছাড়া কেক কেন বা তৈরি করে, এটার স্পেশালিটি বা কেন এটা। এখানে তারা ফোকাসটা করছে যে ডিম ছাড়া কেক তৈরি করতে, এবং এটাতেই তারা প্রমোট করছে কেকটাকে। এবং ডিম ছাড়া হয় না তাহলে কি ইউজ করে, এখানে বাটার মিল্ক ইউজ করে এবং টক দই, আরও অনেক জিনিসপত্র আছে যেটা তারা ইউজ করে, হয়তো আমি ঠিক জানি না। বাট খেতে কিন্তু ডিমের তৈরি যেরকম কেকের টেস্ট, ঠিক সেরকমই কিন্তু এটার টেস্ট। টেস্টের কোনো কিন্তু হেরফের নাই। তো এটাই হচ্ছে আজকের এই কেকের রিভিউ। আমার কাছে ভালো লাগছে এই কেকটা।